মুর্শিদাবাদে কিশোরীর রহস্য মৃত্যু, মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার মা। বেলডাঙ্গায় এই ঘটনার সূত্রপাত রবিবার রাতে। প্রতিবেশীদের দাবি, 12টা নাগাদ তানজিলা বিবি নামে মহিলার বাড়ি থেকে তাঁর ছোট মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়। গিয়ে দেখেন তানজিলা বিবির বড় মেয়ে নবম শ্রেণীর পড়ুয়া সুরাইয়া খাতুনের দেহ খাটে শোয়ানো। কিভাবে এমন ঘটলো জানতে চাইলে তাঁর মা নানা রকম দাবি করতে শুরু করেন। কখনো বলেন মেয়ের জ্বর হয়েছিল, হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে এই অবস্থা। কখনো বলেন সাপের কামড়ে মারা গিয়েছে। পরে আবার দাবি করেন কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়, তা নিয়ে বকাবকি করাতেই আত্মঘাতী হয়েছে মেয়ে। মেয়ের মৃত্যুর কারণ নিয়ে মায়ের এরকম নানা ব্যাখ্যায় সন্দেহ হয় আত্মীয়দের। তারা তানজিলা বিবিকে চেপে ধরেন। স্থানীয়দের দাবি, তখনই তিনি মেয়েকে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেন। স্থানীয় বাসিন্দা ও আত্মীয়দের অনেকের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা মেয়ে জেনে ফেলাতেই মেয়ে সুরাইয়াকে খুন করেছে তার মা তানজিলা বিবি। সোমবার সকালে পুলিশ গিয়ে কিশোরীর দেহ উদ্ধার করে, মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার করে তার মাকে। রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।